দর্শক, আজকের এই ভিডিওতে গরুর চোখের কৃমি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। গবাদি পশুর পাকস্থলী কৃমি বা কলিজা কৃমি খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু গরুর চোখের কৃমি সম্পর্কে আমাদের ধারণা অতি সামান্য। এটি একটি গরুর মারাত্মক পরজীবী ঘটিত রোগ। গরুর চোখের পাতার নিচে এই কৃমি কিলবিল করে বেড়ায়। এই কৃমির খাদ্যও মূলত রক্ত। গরু এই পরজীবীতে আক্রান্ত হলে চোখ দিয়ে পানি ঝরতে দেখা যায়। সাধারণত থেলাজিয়া এসপিপি নামক পরজীবীর আক্রমণের কারণেই এই গবাদি পশুর চোখের কৃমি রোগটি হয়ে থাকে। গরুর চোখের কৃমি 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। দেখতে পাতলা এবং সাদা এক বা উভয় চোখ এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত গরুর একটি চোখে সর্বোচ্চ 90টি পর্যন্ত এই পরজীবী পাওয়া যাওয়ার রেকর্ড আছে। মাছি বা ডাস থেকে গবাদি পশু এই পরজীবীতে আক্রান্ত হয়। গরমকালে মাছির বিস্তার বেশি হলে এই গবাদি পশুর চোখ কৃমির রোগে আক্রান্ত হওয়ার প্রকোপ অনেক বৃদ্ধি পেয়ে থাকে। গরু আক্রান্ত হলে বোরিক পাউডার পানিতে মিশিয়ে চোখ ভালোভাবে ধুয়ে ফেলতে হয়। পরবর্তীতে ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধে সিপ্লক্স ডি অর্থাৎ সিপ্রোফ্লক্সিন এবং ডেক্সামেথোসিন নামক ঔষধ প্রতি 5 ঘন্টা পরপর চোখে 5 ফোঁটা করে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তাররাগণ। এছাড়া আইভারমেকটিন ইঞ্জেকশন 0.2 মিলিগ্রাম/কেজি অনুসারে প্রয়োগ করতে নির্দেশ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ধাপগুলো সঠিকভাবে যদি বিবেচনা করে আপনার গবাদি পশুকে প্রয়োগ করতে পারেন, তাহলে অতি শীঘ্রই গবাদি পশুর চোখের কৃমি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের এই চ্যানেলটিতে গবাদি পশু কৃমি রোগের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে কয়েকটি পর্বের মাধ্যমে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।